হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শিখব, যে অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা শুরুতে অঙ্কটা দেখে নেই, তার আগে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে এই অঙ্কটা হয়তো আপনারা অনেকেই জানেন বা পারেন, কিন্তু সামান্য একটা বিষয় রয়েছে যে অনেকে আমরা অঙ্কটা দেখতে গিয়ে এই বিষয়টা স্কিপ করে ফেলি, তখন কিন্তু আমরা এই অঙ্কটা ভাবি যে অঙ্কটা অ্যান্সার মিলছে না কেন। তো চলুন আজকে আমরা অঙ্কটা করি, তারপরে আমরা সেই বিষয়টা দেখি যে এখানে ব্যতিক্রম কোন বিষয়টা রয়েছে, যে বিষয়টা আমাদের চোখের আড়াল হয়ে যায়, তখন অঙ্কটা আমাদের কাছে অ্যান্সার মিলতে চায় না। তো চলুন আমরা দেখি অঙ্কটা কি বলেছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই অঙ্কটি বা এই ধরনের অঙ্ক কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মাঝে মাঝেই চলে আসে। তো এখানে বলেছে যে 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে। খুবই সহজ একটা অঙ্ক, আমরা এর আগে এই জাতীয় একটা অঙ্ক করেছিলাম, মানে এই নিয়মের অঙ্ক আমরা অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আমরা শিখেছিলাম যে এই ধরনের অঙ্কে দুইটা অংশ থাকে। দুইটা অংশ হচ্ছে যে প্রথম অংশে এতজন শ্রমিক এতদিনে কাজ করে, তাহলে এতজন শ্রমিক কত দিনে করতে পারে, অথবা এতজন শ্রমিক এতদিনে কাজটা করে, তাহলে এতদিনে কতজন শ্রমিক এই কাজটা করতে পারে। অঙ্কটা কিন্তু দুইভাবে আসতে পারে, মোট কথা দুইটা অংশ অঙ্কটার প্রথম অংশ থাকে এবং শেষের অংশ থাকে। আমরা একটি সূত্র শিখেছিলাম যে M1D1 সমান M2D2। খুবই সহজ একটা সূত্র, একদম পানির মতো সহজ, যে কেউ দেখলেই বুঝতে পারবেন। এখানে M1 হচ্ছে প্রথম অংশে জন, অর্থাৎ প্রথম অংশে কতজন লোক রয়েছে সেটা, M-তে আমরা সাধারণত ম্যান বুঝিয়েছি, D-তে আসলে আমরা ডে বুঝি, অর্থাৎ প্রথম অংশে কত দিন রয়েছে এটা। ঠিক একইভাবে দ্বিতীয় অংশে, এই যে এখান থেকে এ পর্যন্ত, এটা দ্বিতীয় অংশে কত দিন রয়েছে এবং কতজন রয়েছে। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি দিন রয়েছে শুধুমাত্র, অর্থাৎ D2 দেওয়া রয়েছে, এখানে M2টা আমাদের বের করতে হবে। খুবই সহজ বিষয়, আমরা যদি সূত্র ফেলে দিই এখানে, M1D1 এর সূত্রটা যদি আমরা ফেলে দিই, সূত্রটা আমরা এখানে লিখে রাখতে পারি M1D1 সমান M2D2। সূত্রটা আমাদের বলেছে D2 অর্থাৎ দ্বিতীয় অংশের জনটা দেওয়া নেই, কতজন শ্রমিক কাজটা করতে পারে এটা দ্বিতীয় অংশেরটা দেওয়া নেই। তাহলে আমরা এইটা যদি আগে লিখি M2D2, এখানে M2D2 যদি আমরা লিখি M2D2 সমান M1D1, আমরা যদি মানগুলো বসিয়ে দিই, M2 এর মান কত আছে, M2 এর মানটা আমাদের বের করতে হবে যেটা আমাদের দেওয়া নেই। D2 দিন রয়েছে এখানে 14 দিন রয়েছে, আমরা M2টা M2-ই রাখলাম এবং দিনটা দেওয়া রয়েছে 14 দিন সমান M1 অর্থাৎ 56 জন গুণন D1 অর্থাৎ প্রথম অংশের দিন দেওয়া আছে 21। অঙ্ক মোটামুটি আমাদের শেষ, আমরা হিসেব নিকেশ করলে অঙ্কটা কিন্তু উত্তর বের হয়ে যাবে। তাহলে আমাদের M2 সমান আমরা লিখতে পারি 56 গুণন 21 ভাগ 14, তাহলে কিন্তু আমাদের M2 বের হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় অংশে কতজন লোক লাগবে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে M2 সমান 56 দিয়ে যদি 21-কে গুণ করি তাহলে হচ্ছে 1176 ভাগ 14, এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 84 দিন। আমাদের যেহেতু আমাদের M2 বের করতে বলেছে, অর্থাৎ 84 জন এটা আমাদের বের হয়ে গেল, দ্বিতীয় অংশের কতজন লাগবে, অর্থাৎ 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারলে ওই কাজটা 14 দিনে শেষ করতে আমাদের লাগবে হচ্ছে 84 জন মানুষ বা 84 জন।
তো এখন মেইন বিষয় হচ্ছে আমাদের কি যে অপশনগুলো দেওয়া ছিল 24 জন, 26 জন, 28 জন, 30 জন, আমরা যখন অঙ্কটা দেখে ফেলি এই আপনার উত্তর দেখার পর যখন আমাদের অঙ্ক করে অ্যান্সারটা বের হয়ে যায় আমরা কিন্তু ভেবা চাকা খেয়ে যাই যে অ্যান্সারে তো যে অপশনগুলো দেওয়া রয়েছে সেখানে তো উত্তর নেই। এখানে একটা ছোট্ট বিষয় আছে, আমরা হয়তো জানি অনেকে, অনেকে আবার জানি না, যে বিষয়টা আমাদের চোখটা অনেক সময় মিস করে ফেলে। এখানে দেওয়া ছিল একটা শব্দ, নতুন কতজন শ্রমিক লাগবে। বিষয়টা ভালো করে খেয়াল করেন যে 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে। তার মানে কি, আগে যেহেতু 56 জন করতে পেরেছে তাহলে নতুন মানে কয়জন, আর বেশি কয়জন লাগবে, আর মানে আর কতজন শ্রমিক যোগ করতে হবে বা বেশি লাগবে। তাহলে আমাদের এই বিষয়টা আমরা খেয়াল করি, যদি মেন বিষয় কিন্তু এইটি ব্যতিক্রমের মধ্যে যে আমাদের চোখ অনেক সময় মিস করে ফেলে এই বিষয়টা, নতুন শ্রমিক লাগবে। তাহলে আমাদের এই যে অ্যান্সারটা বের হলো, টোটাল লাগবে 84 জন, টোটাল হচ্ছে 84 জন। এখান থেকে আমাদের যে আগে লাগতো 56 জন, এটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে আমাদের বের হচ্ছে 28 জন। এখন দেখেন তো অপশনে আছে নাকি সেটা, 24, 26, 28, এই যে হচ্ছে অপশনে 28 জন দেওয়া। অর্থাৎ এই ধরনের অঙ্কে যদি শুধুমাত্র আসে যে 14 দিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 84 জন। নতুন শব্দটা না এসে যদি আসে কতজন শ্রমিক লাগবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 84 জন। আবার যদি এখানে আসে নতুন কতজন শ্রমিক লাগবে, তাহলে কিন্তু আমাদের 84 থেকে এই যে আগের 56 ছিল এটা বিয়োগ করে দিলে আমরা তাহলে বুঝতে পারবো যে কয়জন শ্রমিক আর বেশি লাগবে বা নতুন কতজন লাগবে। আশা করছি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা একটি সূত্র শিখলাম এখানে, M1D1 = M2D2, এই সূত্রটা দিয়ে আমরা এই জাতীয় যত অঙ্ক রয়েছে আমরা কিন্তু করতে পারবো। যদি এখানে এরকম থাকতো যে 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, তাহলে 84 জন, মানে আমাদের যেটা অ্যান্সার বের হয়েছিল, 84 জন কাজটি শেষ করতে কতদিন লাগবে, কতজন না লিখে এখানে যদি কতদিন আসতো যে কতদিন লাগবে, তাহলে কিন্তু আমরা ঠিক একই সূত্রের মাধ্যমে বের করে ফেলতাম। সেক্ষেত্রে আমরা M2 এর জায়গায় যে মানটা রয়েছে মানটা বসিয়ে দিয়ে D2 এর মানটা বের করতাম। অঙ্ক ইজি, আপনারা একটু খাতা কলম নিয়ে বসে যদি অঙ্কগুলো একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝবেন যে অঙ্ক আসলে কত মজার বা কত ইজি। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের যে টপিকটি ছিল এটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।